গোলগলা বা টেবিলগলা বা যে কোনো ডিজাইনগলা মেক্সি আপনারা তৈরি করতে পারবেন তো দর্শক এখানে কাপড় আছে আমার তিন গজ বারো গিরা পরিমাণ তো আপনারা যে কাজটি করবেন কাপড়টি প্রথমে এখানে লক্ষ্য করুন বাজার থেকে কেনার পর কাপড়টি এরকম থাকবে এবার ওই মাথাটা ধরে এ মাথার সাথে আমরা মিল করব এভাবে তো দর্শক এখানে আমি চারটে ভাজ করে নিলাম যতটুকু কাপড় নিয়েছিলাম সম্পূর্ণ কাপড়টা দিয়ে এখানে আমি দেখে দিচ্ছি চার পাট কাপড় এক দুই তিন চার এ হলো আমাদের চার পাট কাপড় এবার আমরা মেক্সিটির হাতা আমরা পরে কাটিং করব তার জন্য আটকানো সেটটা আমি এ পাশে রাখবো এবং এই যে খোলা সাইডটা আমি মেক্সিটির নিচের দিকে রাখব তাহলে আমাদের হাতাটা ওই পাশ থেকে বের হবে ঠিক আছে তো এখানে আমি একটা মার্জিন করে দিচ্ছি আমাদের প্রথমে নিচে সোজা করার জন্য দর্শক থেকে ধরে আমরা নিচে দেওয়ার জন্য এখানে তিন ইঞ্চি নিচ্ছি আপনাদের কাপড় যদি কম থাকে তাহলে দুই ইঞ্চি নিতে পারেন কাপড় যদি থাকে তাহলে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিবেন এবার আমরা এ দাগ থেকে ধরে মেক্সিটির লম্বা মাপ নিব মিক্সিটির লম্বা হচ্ছে ইঞ্চি সেলাই সহ আমি সাড়ে নিচ্ছি আর দর্শক দেখুন এই পাশে যে কাপড়টা বের হচ্ছে এটাতে আমরা হাতা কাটিং করবো আর এই পাশে দেখুন এখানে আটকানো সাইড আছে এই জন্য হাতাটা আমরা অনেক লম্বা করে দিতে পারবো অবশ্যই মেক্সি কাটিং করতে গেলে আটকানো সাইডটা আপনার এ পাশে রাখবেন আর এ পাশে রাখবেন আর আপনার সামনে থাকবে খোলা সাইড এবং নিচের দিকেও থাকবে খোলা সাইড ভাঁজটা এভাবে করে নেবেন দর্শক এরপরে এখান থেকে ধরে আমাদের মিক্সিটির বড়ির মাপ নিতে হবে তো বড়ির মাপ কতটুকু নিতে হবে যদি কারো পুরাতন মেক্সির মাপ নেন তাহলে পুরাতন মেক্সির মাপ যতটুক থাকবে সেটার চার ভাগের এক ভাগ নেবেন নেওয়ার পরে সেলের জন্য আরও দেড় ইঞ্চি কাপড় আপনারা বেশি নেবেন ঠিক আছে এবার যদি আপনি কারো গায়ের থেকে মাপ নেন অর্থাৎ কারো গায়ের থেকে বডির মাপ নেন সেই ক্ষেত্রে মেক্সির জন্য আপনারা ছয় থেকে সাত ইঞ্চি লুজ দিয়ে যতটুক হবে সেটাকে চার ভাগ করে চারের এক অংশ এখানে নেবেন নেওয়ার পরে আবারও সেলের জন্য দেড় ইঞ্চি কাপড় এক্সটা নেবেন এভাবে আপনার কাজগুলো করবেন এখন দেখুন যার জন্য তৈরি করতেছি তার বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি পুরাতন মেক্সির মাপ তো পাশ থেকে ধরে চল্লিশকে চার বাক্যের চারের এক অংশ আপনার আসবে দশ ইঞ্চি তো এখানে যদি দশ ইঞ্চি নেই এবং এই সাইডে শিলাইয়ের জন্য আমরা দেড় ইঞ্চি কাপড় বেশি নিব তার জন্য এখান থেকে ধরে দশ আর হচ্ছে দেড় ইঞ্চি তাহলে সাড়ে এগারো ইঞ্চি পাশ থেকে ধরে সাড়ে এগারোতে চিহ্ন করব দর্শক মনে রাখবেন আমরা যদি কামিজ তৈরি করি তাহলে এই আটকানো সাইড থেকে ধরে বডির মাপটা নেই আর যদি মেক্সি তৈরি করি তাহলে যে খোলা সাইড থেকে ধরে আমরা এপাশে পাশে বডির মাপটা নিব এটা হচ্ছে মেক্সি তৈরি করার নিয়ম তাহলে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য এ পাশ থেকে ধরে আমি নিলাম সাড়ে এগারো ইঞ্চি এখানে যদি একটা মার্জিন করি এবার আমি এই মার্জিন অনুযায়ী এ বাড়তি কাপড়টা আমি এখানে ভাস করে দিব। তাহলে এখান থেকে ধরে আবারও মেপে দেখব সাড়ে এগারো ইঞ্চি আর এর দাগগুলো আবারও মিলিয়ে নিব আপনারা বড়ির মাপটা যদি এভাবে নিয়ে এবার বাড়তি কাপড়টা এভাবে মুড়িয়ে দিয়ে যদি কাটিং করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন বা কাটিংটাও সহজ হবে এবার দর্শক এখান থেকে ধরে এই মেক্সিটির আর মহলের মাপ নিতে হবে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য ছয় ইঞ্চি এখানে নিব ছয় ইঞ্চি এটা হচ্ছে মহলের মাপ তাহলে এবার আমাদের পুটের মাপটা নিতে হবে ঠিক এখান থেকে ধরে তো চল্লিশ ইঞ্চি বড়ির জন্য মেক্সির পুটের মাপটা আমরা কত নিব সাড়ে ছয় ইঞ্চি দেখুন এখানে নিলাম সাড়ে ছয় এখানেও সাড়ে ছয় এটা বাক্স গলা অর্থাৎ টেবিল গোলা মিক্সি কাটিং করতেছি ঠিক এই পদ্ধতিতে আপনারা গোলগোলা মিক্সি তৈরি করতে পারবেন ঠিক আছে তাহলে এবার আমাদের এখান থেকে ধরে গলার মাপ নিতে হবে এখান থেকে ধরে গলার লম্বার মাপ নিতে হবে তাহলে দর্শক একটা মেক্সি যখন আমরা টেবিল গলা দিব তাহলে সেই মেক্সির গলার পাশে কম করে রাখতে হবে তো দেখুন গলার পাশে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট এটা সিলাই করার পর ফুল আড়াই ইঞ্চি হবে যেহেতু মেক্সিতে কোনো বকরাম ব্যবহার করি না তার জন্য এখানে নিব দুই ইঞ্চি দুই পয়েন্ট আর এর নিচের দিকে নিব আমরা কত ইঞ্চি নিচের দিকে নিতে হবে আমাদের ফুল দুই ইঞ্চি দুই ইঞ্চির উপরে যাওয়া যাবে না এখানে যতটুকু নিব তার থেকে এখানে পয়েন্ট নিব। দুই এবার দর্শক এমএসিটির লম্বা নিতে হবে গলা লম্বা আমাদের রাখতে হবে সাড়ে চার ইঞ্চি দেখুন সেলাই করার পর সাড়ে চারই থাকবে গলা লম্বা সাড়ে চার নিলাম এবার দেখুন এই যে গলা মাপ নেওয়ার পরে এখানে যে বাড়তি কাপড়টা আছে এই বাড়তি কাপড় এখানে কতটুকু আছে দেখুন দুই ইঞ্চি দুই পয়েন্ট তাহলে এইখান থেকে ধরে নিচের দিকে আবারও দুই ইঞ্চি দুই পয়েন্টে মার্জেন করব মার্জিন করে নিলাম দর্শক এটা হচ্ছে আর মহলের মাপ আর এটা হচ্ছে টেবিল গলা ঠিক আছে এখান থেকে ধরে এখানে আমাদের কাটিং করতে হবে এবার আমরা কিভাবে কাটিং করি সেটা খেয়াল করুন এবার আমাদের যে কাজটি করতে হবে এইখান থেকে ধরে আমরা এই পর্যন্ত আনবো এই পর্যন্ত আনার পর এখানে যতটুকু মুড়িয়ে দিছিলাম এই কাপড়টাকে আবার আমরা এইভাবে আমরা কেটে নিব খেয়াল করুন কিভাবে টেবিল গলা আপনারা মেক্সি কাটিং করবেন এই যে দেখুন এইভাবে আপনারা গোলাও তৈরি করতে পারেন যদি গোলা তৈরি করতেন তাহলে এখানে টেবিল গোলা না দিয়ে গোল করে দিতাম আর এখানেও টেবিল গোলা না দিয়ে এখানে কোনা করে দিতাম তাহলে আমাদের গোল গোলা মিক্সি হয়ে যেত তো দর্শক আশা করি বুঝতে পারছেন এবার কুসিগুলো কোন জায়গা থেকে ধরবেন ঠিক এখান থেকে ধরে আপনার কুসিগুলো এই জায়গাটার মধ্যে মেক করবেন ঠিক আছে এবার আমরা আর মহলটা মাপ দিয়ে দেখবো যে কত ইঞ্চি আছে এখান থেকে যদি আমরা আর মহলটা মাপ দিয়ে দেখুন আট ইঞ্চি আমাদের আরমহল থাকবে তাহলে আমাদের আর মহলটা সাড়ে আট ইঞ্চি কাটিং করতে হবে এবার আমরা এখান থেকে ধরে হাতা কাটিং করব। কাপড়টাকে এভাবে চার পাটে ভাস করব যতটুকু বহর থাকবে সম্পূর্ণ বহরটা দিয়ে এখানে একটা মার্জিন করবেন এই মার্জিন থেকে ধরে হাতার শেপ করার জন্য আড়াই ইঞ্চি নিচে নেবেন নিয়ে আরেকটা মার্জিন আর এখান থেকে ধরে যদি আমরা একটা মাপ দেই সাড়ে আট ইঞ্চি হাতার মহরটা সেলাই করার পর আট ইঞ্চি থাকবে এখানে এভাবে শেপ করবেন আর দর্শক লম্বা হচ্ছে আমার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি নিলাম শিলার জন্য আরও এক ইঞ্চি স্টা এবং মেক্সিটির হাতার মুখ হচ্ছে দুই পয়েন্ট কম পাঁচ ইঞ্চি নেওয়ার পরে শিলার জন্য আরও এক ইঞ্চি বেশি এখান থেকে ধরে লম্বা একটা স্কেল দিয়ে এভাবে মার্জিন করবে তাই হয়ে যাবে দেখলেন কিভাবে আর দর্শক সেলাই করার সময় আপনারা এইভাবে মাপ দিবেন আর মহলটা দেখবেন যে ওটা আছে যদি এটা ছোট হয় তাহলে নিচের দিকে সেলাই করে আপনাদের দেখাবো তো দেখুন সর্বপ্রথম মেক্সিটির একটা পার্ট আমি কমপ্লিট করছি গলাটা আমি তৈরি করে নিছি। এখান থেকে ধরে আর এখান থেকে ধরে এই মাঝখানে আমাদের কুচিগুলো আছে এটা হচ্ছে টেবিলগুলো এখন এরকম আরেকটি পার্ট এখন আপনাদের আমি কমপ্লিট করে দেখাবো দেখুন এরকম কাটিং করার পর এরকম থাকবে এটার সাথে আমাদের এই যে গলার কাপড়টা অ্যাটাচ করে লাগিয়ে নিতে হবে তো প্রথমে আমরা কুচিগুলো দিব তো দেখুন কুচিগুলো কোন জায়গা থেকে কিভাবে দিতে হবে সেটা ভালো করে একটু লক্ষ্য করলে আপনারা শিখতে পারবেন দেখুন একটু করে কাপড় নিয়ে আপনার ফিটের নিচে দিয়ে দিবেন তাহলে এভাবে কুসিগুলো হবে আপনারা প্রয়োজনে ধীরে ধীরে কাজগুলো করবেন তারা হলে না করে কুসিগুলো যাতে এক মাপের থাকে কোনোটা ছোট করবেন কোনোটা বড় করবেন তাহলে দেখতে খারাপ দেখা যাবে এবং বেশি ঘন দেওয়া যাবে না মিডিয়াম আকারের কুচিগুলো দিয়ে নেবেন এখানে আমি কুচিগুলো দিয়ে নিলাম এবার আমাদের এই গলার কাপড়টা কমপ্লিট করতে হবে কুশিগুলো এই মাপে রাখতে হবে ঠিক আছে তো দর্শক এখন আমি গলাটা সেলাই করবো গলার কাপড়টা দুই পার্ট রাখতে হবে অবশ্যই দুই পার্ট আছে যেভাবে কাটিং করা আছে এভাবে কাটিং করলে গলার এখানের পট্টির কাপড়টা দুই পার্ট থাকবে এখন আমি গলাটা সেলাই দিচ্ছি দেখুন কিভাবে কাপড়টা গলার কাপড়টা উল্টা সিজা দেখে নেবেন তাহলে আর সমস্যা হবে না এভাবে গলাটা চতুর্পাশে সেলাই করার পরে কোনাগুলো একটু করে কেটে দিতে হবে খেয়াল রাখবেন কেটে দেওয়ার সময় যাতে সেলাইটা যাতে না কাটে সেলাইটা কেটে গেলে কিন্তু ওইখান থেকেই গলাটা খুলে আসবে এরপর যে কোনো এক পাটে আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন এই চাপ সেলাই দিলে এই কোনাগুলো ভালো থাকে মেক্সির গলারটা খুব সহজে নষ্ট হতে পারবে না তো তার জন্য চাপ সেলাইটা দিয়ে নেবেন দেখুন চাপ সেলাইটা আমি দিয়ে দিলাম এখানে এখন এই কাপড়টাকে খুব সুন্দর করে এইভাবে ডলা দিয়ে ফিনিশিং করে নেবেন দেখুন আমি কিভাবে ফিনিশিং করতেছি এভাবে চেষ্টা করলে আপনিও করতে পারবেন এই যে দেখুন গলাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমাদের যে কাজটি করতে হবে এটা কুসির পাটের সাথে লাগিয়ে নিতে হবে তো তার আগে এইখান দিয়ে যদি আরেকটা করে সেলাই দিই আমরা তাহলে দেখবেন এই গলাটা খুব সহজে আপনারা নষ্ট করতে পারবেন না কারণ এখানে তিনটা করে সেলাই পড়লো তার জন্য গলাটা খুব ভালো হবে এবং সেলাইটাও সুন্দর করে দিয়ে দিবেন এখন এই কাপড়টার মিডিল পয়েন্টে একটা চিহ্ন করবেন যাতে করে আমাদের কুসির কাপড় ছোট বড় না হয় এখানে চিহ্ন করে দিবেন দেওয়ার পরে এখানে চক দেওয়া প্রয়োজনে মার্জিন করবেন এরপর একুশির কাপড়ের মাঝখানে একটা মিডিল পয়েন্টের চিহ্ন দিয়ে নেবেন তাহলে এই চিহ্নর সাথে আমাদের ওই যে ওই পট্টির কাপড়ের চিহ্নর সাথে অ্যাকোরেট করে সেলাই করতে হবে ঠিক আছে এরপর এখানেও একটু চিহ্ন দিয়ে নেবেন আপনারা চিহ্নটা আমি দিয়ে দিলাম এবার দর্শক দেখুন এখানে চিহ্ন করার পর আপনারা উপরের থেকে ধরে আপনার সেলাইটা ধরবেন এখানে ধরার সময় নিচের দিকে এই গলার পট্টির কাপড়টা কাপড় বেশি রাখবেন একুশির থেকে বেশি রাখবেন এবং উপরে একটু ছোট বড় হবে ছোট বড় হলে কেটে দিবেন সমস্যা নেই তো দেখুন কিভাবে আমি কাপড়টা রাখলাম কুচির কাপড়ের আর নিচ থেকে ধরে আমরা পট্টির কাপড়টা রাখছি যাতে করে সেলাইটা হয় এখান থেকে ধরে আমরা সেলাইটা কীভাবে করতেছি এরপরে ফিট উঠাবেন আপনি ফিট উঠানোর পর কাপড়টা এভাবে ঘুরিয়ে নেবেন নেওয়ার পরে এই পট্টির কাপড়টা কিভাবে দেখেন এদিকে ঘোরাবেন ফিট ওঠানোর পর এভাবে ঘোরাবেন এবং কেসির মাথা দিয়ে এই ফিটের এখানে যে কাপড় থাকবে এটা এভাবে সরিয়ে দিলে এই জায়গাটা ফিনিশিং আসবে আর এই মিডিল পয়েন্টটা আপনারা মিল করবেন যদি ছোট হয় বড় হয় কুচিটা যদি কুসির কাপড় ছোট হয় তাহলে একটা কুসি খুলে দিবেন কুসির কাপড় যদি বড় হয় একটা কুসি এখানে দিয়ে দিবেন এভাবে ছোট বড় হলে সমাধানটা আপনারা করে নিতে পারবেন এখানে দেখুন একটা কুসি আমার খুলে দিতে হবে তা না হলে কিন্তু কুসির কাপড়টা ছোট হয়ে যাচ্ছে তো একটা কুচি খুলে দিলাম এরপর এখান থেকে সেলাইটা আবারও ফিটের মাথা উঠাবো উঠানোর পর এর দিকে আবারও ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর কেচি দিয়ে এই যে ফিটের নিচে যে কাপড়টা আছে কাপড়টা সরিয়ে দিতে হবে তা না হলে কিন্তু কোনো একটা ভালো আসবে না এরপর এখান থেকে ধরে উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসবো তো আমাদের একটা পাট ছোটো বড়ো হবে এরকম ছোট বড় হলে সেটাকে আপনার খুব সুন্দর করে কেটে দিয়ে নেবেন তো দেখুন এখন আমি এদিক দিয়ে একটা করে চাপ সেলাই দেবো আবারও এক ফিট দূরত্ব রেখে আরেকটা করে চাপ সেলাই দেব কারণ এখানে একটা করে সেলাই পড়ছে তো আরেকটা করে সেলাই দিলে এই কাপড়টা ভালো হবে এবং নিচের পাশে যে বাড়তি কাপড়টা সেই কাপড়ের উপরেও সেলাইটা পরতেছে তাহলে সেলাইটা খুব লাস্টিং করবে ঠিক আছে অনেক সময় আপনার মিক্সি তৈরি করেন দু এক মাস ব্যবহার করার পর আপনাদের সেলাই খুলে যায় বা বিভিন্ন সমস্যা হয় গলাটা বড় হয় গলা ছিঁড়ে যায় বিভিন্ন জায়গায় দেখবেন যে সুতা উঠে যায় এরকম সমস্যা হওয়ার কারণ হচ্ছে অনেকে বুঝতে পারেন না সেলাই মেশিনের সমস্যা থাকে সেই ক্ষেত্রে এরকম হয় তো দেখুন ঘাড়ের এখানে যে বাড়তি কাপড়টা ছিল সেটা কেটে দিলাম এবার আমরা যে কাজটি করবো আরেকটি পার্ট যে কমপ্লিট করছিলাম সেই পার্টটা উপরে রেখে আমরা ঘাড়টা জয়েন দিয়ে নেব ঘাড়ে এখানে জয়েন দেওয়ার একটা নিয়ম হচ্ছে আপনারা মিল করে ধরে প্রথমে একটা বারটেক দিবেন যাতে সেলাইটা খুলে না যায় এবং সেলাই শেষে একটা বারটেক দিবেন অনেকে এ বারটেক না দিতে পারে না তো তার জন্য কিন্তু সেলাইগুলো খুলে যায় ঠিক আছে এখানে বারটেক দিয়ে দুইটা করে সেলাই দিবেন সব সময় এবার আমাদের যে কাজটি করতে হবে বডির দুইটা পার্ট সমান করে রেখে বডি মাপ দিয়ে রাখতে হবে যতই আপনি মাপ দিয়ে কাটিং করেন তারপরও সেলাই করার সময় বডির মাপ দিতে হবে তো চল্লিশ ইঞ্চি বডি চল্লিশকে দুই ভাগ করে দুইয়ের এক অংশ নিয়ে আমরা এখানে চিহ্ন করলাম দেড় এক অংশ বিশ ইঞ্চি নিচে নিয়ে দুই সাইটে যে দেড় ইঞ্চি করে কাপড় বাড়তি রাখছিলাম সেই অনুযায়ী আমরা একটা করে সেলাই বসিয়ে দিলাম দুই সাইটে এভাবে সেলাই কমপ্লিট করার পর হাতার মহড়া কিন্তু আপনাদের ছোট হবে তো দেখুন বড়ির পাটের মহড়া ছোট হয়েছে কারণ আমি এই ঘাড়ের থেকে ধরে একটু করে কাপড় কেটে ফেলছিলাম ছোট বড় হওয়ার কারণে আপনাদের বড়ির পাটের যে মহড়াটা সেটা ছোট হয়েছে তো এটাকে আবার একটু নিচের দিক থেকে ধরে কেটে নিতে হবে তো দুইটা মহড়া এক জায়গায় রাখবেন এইভাবে রাখার পর খুব সুন্দর করে কেটে নেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে দেখুন খুব সুন্দর করে মিল করবেন মহড়াটা যাতে কোনো পার্ট ছোট বড় না থাকে মিল করার পর নিচের দিকে আপনারা একটু করে কাপড় কাটবেন যতটুক উপরে আপনারা ছোট বড় ছিল তত যতটুক কাটছেন ঠিক ততটুক নিচের দিক থেকে এভাবে রাউন্ড শেপ করে আপনাদের কাটিং করতে হবে এবার যদি আমরা হাতের সাথে মিলিয়ে দেখি যে এক এখনো আছে না তো দেখুন ইনশাআল্লাহ এক রোড হয়ে গেল তো এরকম কাজ করতে গেলে ছোট বড় একটু একটু হবেই সেগুলো থেকে ভয় না করে আপনারা চেষ্টা করবেন চেষ্টা করে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের কাজটা হয়ে গেছে এবং হাতাটা কিভাবে লাগাবেন দেখুন হাতার মাঝখানের যে সিলাই আর বড়ির পার্টের যে মাঝখানের সিলাই এম সিলাই দুটো মিল করবেন মিল করে নিয়ে এই যে আপনারা কাকলির নিচ থেকে ধরে সিলাইটা ঘুরিয়ে নেবেন এবার অনেকে বলতে পারেন যে ঘাড়ের ওইখানে এবং ঘাড়ের যে মিডিল পয়েন্ট আছে সেটার সাথে হাতার যে মিডিল পয়েন্ট সেটা মিলে না তো সেইখানে একটু ছোটো বড় হতে পারে সমস্যা নেই আপনারা সব সময় হাতার যে সিলাইটা পড়ছে নিচের দিকে এবং বড়ির পাটের যে নিচের দিকে সেলাইটা পড়ছে সেই সেলাই থেকে অ্যাকোরেট করে সেলাইটা ধরবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ হলে ফলো দেবেন